মাথায় দিয়েছি সাতখানা ডিম, সাত সাতখানা ডিম। গুড মর্নিং, ওয়েলকাম টু মোমেন্টস অন ব্লগ। আর আমি নেহা, তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটাই আমার লাস্ট ভিডিও, আমি আর ব্লগ ভিডিও বানাবো না। তো তোমরা যারা যারা আমাকে ভালোবাসতে খুব ভালোবাসা দিয়েছ, তো আমি অন্যরকম ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো আজকের লাস্ট ভিডিওটা। তো আমি অনেক সবজি বার করেছি, সেগুলো কাটবো টাটবো সমস্ত কিছু করব। তো দেখতে থাকো আমার ব্লগটা। তো গাইস, ঘুম থেকে উঠে আমরা বাবুকে রেডিমেডি করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম বাবুকে স্কুলে দেওয়ার জন্য। তো স্কুলে দেওয়ার পরে ওকে আমরা ফেরার সময় হচ্ছে পরোটার দোকানে গেলাম দুজন মিলে পরোটা খাবো বলে। তো খুব সাউন্ড ছিল বলে আমি মিউট করে দিয়েছি। তো এখানে বলছিলাম যে কটা পরোটা, দুটো দুটো করে অর্ডার করেছিলাম পরোটা। তো এখানে মিক্সি চালানো ছিল বলে আও শোনা যাচ্ছিল না। তারপরে এই যে ফিনিশ, কেন বললা উপদেশ দেওয়া যায় ইউজ করি? আমি আমার টাইম হয়ে যাবো, তুমি তোমার টাইম হয়ে যাবো, আমি তোমার টাইম হয়ে যাবো। বেশি বকবকটা না গেলে তাদেরই ভালো। এত লেট কেন? হ্যাঁ, দুটো পরোটাকে তো সারাদিন লাগিয়ে দিচ্ছে, দেখো তো আমি শেষ করে দিয়েছি। দুটো পরোটাকে তো মানে সারা মানে রাত বিকাল হয়ে যাবে, খাচ্ছে দেখো। ঘরমর ঝাঁপ দিয়ে নিলাম, আর বাবু একটু কার্টুন দেখছে, আর মুখে মুখে একটু পরিয়ে নেব। আর চলো বাসন মাজতে হবে, বাসন মাজা হয়নি। তো আগে কাটবো হচ্ছে সবজিগুলো। এখানে সবজি রয়েছে, ডাটা রয়েছে, আর এগুলো রয়েছে। আর মোচাটা কাটতে হচ্ছে, অনেকক্ষণ টাইম লাগবে। তো ঘড়িতে বাজে 10:30, আর 11টা পর্যন্ত মোচা কাটবো। তো চলো দেখতে থাকো আমার সাথে আজকে ব্লগটা। আর যা যা খাবার আছে সব ফেলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বসাবো, চলো। গাইস, এখানে কাকরোল ভাজা আর ভাত বসিয়ে দিয়েছি। গ্যাস ফাঁকা থাকলে অনেক দেরি হয়ে যাবে, 11:30 বাজে, তাই জন্য গ্যাসে কিছু বসিয়ে দিয়েছি। দেখো 11:30 বাজে, তো গ্যাসে কিছু বসিয়ে দেওয়ার পরে রান্না করতে করতে মোচাটা ঝাড়াচ্ছি, যাতে দেরি না হয়ে যায়, কারণ রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না। একই ডায়লগ বারবারে তোমাদের দিই। যো যাই হোক, তোমরা কী করছো আমাকে জানিও অবশ্যই। আমি জানি এই ভিডিওটা যখন আসবে তখন তোমরা কী করছো, কী আর করবে। ওফ, আমি কি বোকার মতন কথা বলি, কী বলবো বলো। মন মেজাজ ভালো নেই, কালকে খুবই ঝগড়াঝাটি করেছি, ওই জন্য খুব মন মেজাজ খারাপ আছে, ভালো লাগছে না। শরীরটাও খুব খারাপ, শরীরটা ভীষণই খারাপ। ডাক্তারখানায় গেছিলাম, অনেক ওষুধ নিয়ে এসেছি। তো কদিন বাঁচবো তাও জানি না, যেই কদিন বেঁচে আছি সেই কদিন তোমাদের সাথে গল্প করে যাই, কথা বলে যাই, শেয়ার করে যাই আমি কী কী করছি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগ তোমরা। তো গাইস, পরোটা টরোটা খেয়ে বাড়ি এসছিলাম। তো তারপরে না তুমুল ঝগড়া হয়েছে আমার আর আমার বরের সাথে। তারপরে রাগ করে আমি বেরিয়ে যাই বাবুকে আনার নাম করে। তো ওখানে গিয়েই অনেকক্ষণ বসে থেকে গল্প টল্প করে টরপরে বাড়ি আসি। বাড়িটারি এসে দেখি অনেকগুলো গেস্ট এসছে বাড়িতে, তো তাদের সেবা যত্নে একদম কোমর বেঁধে লেগে পড়লাম। তাদের মিষ্টি জল সমস্ত কিছু দিয়ে সেবা যত্ন করে টোরে তারপরে হচ্ছে বাবুকে স্নান টান করে রান্না করতে বসলাম। তো এটা হচ্ছে মোচা কাটছি, মোচাটা ভালো কাটতে পারি না, আর সেরকম ধারও নেই বটিতে, তো সেজন্য মোচাটা ভালো কাটা হচ্ছিল না। তবুও কষ্ট মষ্ট করে মোচাটা কাটে নিলাম সুন্দর করে, কারণ বরের পছন্দ মোচা। তো এই জন্যে মোচাটা কাটতে বসলাম, কিন্তু সেই রান্না আমার রান্না, আজকের রান্না কেউই কিচ্ছু খায়নি, সেই রকমভাবেই ধরা রয়েছে। খায়নি কারণ হচ্ছে রাগারাগি বলে তো খাবে না, কিন্তু আমি এত কষ্ট করে রান্না করেছি আর এত কষ্ট করে কাটাকাটি করেছি, তারপরে যদি না খায় তাহলে তোমরাই বলো কেমন লাগে, সত্যিই কেমন লাগে। তখন মনে হচ্ছিলো যে না কেটে আস্তে আস্তে রান্না করেই খেতে দিলে ভালো হতো মনে হয়। তো তারপরে চলো, এই মোচা কাটা হয়ে গেল, আর মোচাগুলো কাটার সাথে সাথে হচ্ছে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেল। তো এখানে ডাল রাখবো আর মোচাটা রান্না করবো। তো আজকের পর্বটা শেষ হয়ে যাবে রান্নাবান্না। আর এখানে রেখেছি ডাটা, ডাটা দিয়ে সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে করেছি, আর এখানে কটা ই ভেজেছি। তো শ্বশুরমশাই খেয়ে দিয়ে চলে গেল কাজে। চলো আমি একটু হেয়ার স্পা করবো, তাই জন্য এখানে টিম ভেঙে রেখেছি অনেকগুলো। তো হেয়ার স্পাটা একটু পরে করবো, বাবু টিভি দেখছে বলে।
থাকি, চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই, আর ভাত রান্নাও হয়ে গেছে। তো আমার রান্না বান্না শেষ, এখানে ডাল, এখানে হচ্ছে ডাটা চচ্চড়ি, আর এখানে ইঁচড় সরি মোচা, আর হচ্ছে এটা ভাজা। তো এই গেল আমাদের রান্না বান্না, আর এখন যাব হচ্ছে বাসন মাজতে, বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো চলো দেখতে থাকো এইটাকে। তো পদে পদে রান্না করার পরে সমস্ত কিছু একবারে গুছিয়ে নিলাম, গ্যাস ম্যাস মুছে টুছে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নিলাম, যাতে বিকালের পর্বে আর কোনো কাজকর্ম না করতে হয়। তো বর গেছে হচ্ছে শপিং করতে, তো আমি আর রাগারাগি করেছি বলে আজকে আর যাওয়া হয়নি ওর সাথে। তো ও গেছে নিয়ে আসতে, তো বলছিল বস্তা ভরে নিয়ে আসবে। তো দেখা যাক কী বস্তা ভরে নিয়ে আসে, তোমরা ভিডিও দেখতে থাকো তাহলেই দেখতে পারবে। তো তো চলো বাকি হচ্ছে। তো গাইস রান্নাঘরের কাজ শেষ হলো, অনেক কষ্ট হয়ে গেছে, অনেকগুলো বাসন মেজে ফেলেছি। ঘড়িতে বাজে 3:30, এখন কাজ শেষ হলো। চলো এখন যাবো স্নান করতে। তো এই হেয়ার স্পাটা করার জন্যে তোমরা প্রথমে চুলটাকে প্রথমে সর্ষের তেল বা নারকেল তেল দিয়ে ভালো করে ভিজিয়ে নেবা। ভিজিয়ে নেওয়ার পরে এই লেবু মানে কিছুটা লেবুর রস এই ডিমের মধ্যে মেশাবা, মিশিয়ে ভালো করে এটাকে ফেটাবা, ফেটিয়ে হচ্ছে চুলের মধ্যে মাখবা। তো আমি অনেকগুলো ডিম মেখেছি আজকে, তো আমার চুলটা অনেক দিন তিন দিন ধরে ড্রাই হয়ে যাচ্ছে। আগে আমার চুলটা যা সিল্কি ছিল আর অনেক বড় ছিল বলে ড্রাই হচ্ছে। তো এই জন্যে আমি আবার প্রিপারেশন মানে নিচ্ছি যে চুলটাকে আবার সুন্দর করব, সিল্কি করব। তো চুলটা কেমন কি হয়েছে তোমরা দেখতেই পারবে, বুঝতেই পারবে। আর আমার এরকম যদি ইউজ করো আমার কথা মতন, তাহলে তোমাদের চুলও খুব সুন্দর হতে পারে। তো আমি আর একটা ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে, সেটা হচ্ছে নারকেল তেলটা নিজে পিওর খাঁটি তেল কিভাবে বাড়িতে বসে বানিয়ে তারপরে মাথায় ইউজ করবা, সেটা যদি লাগাতে পারো তাহলে চুলের যা সুন্দর চুল হয় আর যা সিল্কি, আর চুল পড়াও বন্ধ হয়ে যাবে। তো এইটা তোমরা করতে পারলে তোমরা খুবই উপকার হবা। তো তোমরা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা স্নান টান করা হয়ে গেল, আর এখন হচ্ছে আইসক্রিম নিয়ে এসছে। তো আইসক্রিমটাকে খাবো, তো বাটিতে বলতে এইগুলোতে দেবো, যাতে কারণ আমি থালা বাসন ধুয়ে রেখেছি। তো আমরা এখন এই বাটিতে আইসক্রিম খাবো, এই বাটিগুলো কিনে নিয়ে আসা হয়েছে। তো এই যে হচ্ছে কি আইসক্রিম, তো কেশিয়া রাজভোগ ক্রিম ব্লেল। তো খুলবো কী করে, এই তো এখান দিয়ে খুলতে হবে। তো চলো খুলে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি ভেতরটা। খুলে খুলতে পারছি না এক হাতে, তো স্ট্যান্ডে লাগাই নিয়ে। তো চলো খুলে নিই। তো খুলেছি দেখো, ও ওয়াও, এবার এটাকে কাটতে হবে, জন্য চাকু লাগবে। চাকু চাকু এই চাকু, চলো কাটি এটাকে। তো বর শপিং করে নিয়ে এসছে, আর সাথে এত বড় একটা আইসক্রিম নিয়ে এসছে। তো ভাবলাম সবাই মিলে কেটে খাই। তো স্নান টান করে এসছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে আমার, সবাইকে রেখেই খেয়ে নিয়েছি। কেউ খাবে না বলে কি না খেয়ে থাকবো নাকি, আগে থাকতাম এই কাজটা আগে করতাম। তো এখন আমি নিজেকে ডিটারমাইন্ড হয়ে গেছি যে কেউ খাক আর না খাক, আমি আমার আমার খাবারটা খেয়ে নেবো। তো ওই জন্যে খেয়ে নিয়েছি, তো এই আইসক্রিমটা নিয়ে এসেছি। তো প্রথমে চাকু দিয়ে কাটার চেষ্টা করছিলাম, তো ভাবলাম সুন্দরভাবে প্লেনভাবে উঠে আসবে, কিন্তু সেটা হলো না গাইজ, একদম বেকার হলো। তো ওই জন্যে বাধ্যতামূলক আমি চামচ দিয়ে কাটা শুরু করলাম, তো চামচ দিয়েই ভালো উঠে আসছে। তো সবাই বাটি ধোয়ার ভয়তে এই প্লেটে দিচ্ছি সবাইকে। তো আমি একটু সোজা পথ ব্যবহার করতে ভালোবাসি, তো ওই জন্যে বাটিটা ব্যবহার করলাম। এই প্লাস্টিকের বাটিতে খাও আর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দাও, বাটি ঘটিও আবার বেশি নেই, ভুড় করেই তো রাখবা সবাইকেও, তো আর ধুয়ে
রাখবে না সেই জন্য আমি এই ব্যবহারটাই শর্টপটটা কাজে লাগিয়েছি। তো এরপরে আইসক্রিমটা সবাই মিলে খেয়ে দে, তো কেমন কি টেস্ট তোমাদের অবশ্যই জানাচ্ছি আমি একটু পরে। তো প্রথমে খেয়ে নিই আগে। গাইস আমি এরকম বাটি আইসক্রিম ভালোবাসি না, আমি হচ্ছে কাঠি আইসক্রিম বা চকোবার টকোবার ভালোবাসি। চুলের দেখো কেমন কি হয়েছে, আমি আজকে সাত সাতখানা ডিম মেখেছি, তো তার ফলে আমার চুলের এই হাল। তো চলো, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেল রাত্রেবেলা, এখন আমরা যাবো একটু ছাদে ঘুরতে। ঢাল বাবা যদি এটা ঢালতে পারিস তাহলে তো কেমন পেরেছিস, কেমন করে ঢাললি? বাবা সত্যি তো শক্তি আছে তো বাবা, ওদিকে গিয়ে ঢাল। ভেঙেই ফেললি, কি কি ছিঁড়ে ফেললি, কি করলি, জল ফেললি কি করে তুই এখানে পুরো? আরে ওই যে বস্তাটার মধ্যে সুগার ছিল, এটা দিয়ে কি হবে? এইটা কোথায় রাখবো? এটা বাইরে রাখলে ইঁদুরে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে সকাল থেকে। আর আজকে ঘুমের টাইম, শুয়ে পড়ছি, আমিও শুয়ে পড়বো। গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।